খুব ভালো সময় চালু আছ, মেলাক্ষণ ধরে মনে চা খাইবার ইচ্ছা হচ্ছিল। কিরম তুই চালু এলি না, এক লোকের বাপ পিতে খাইতাম। আমারও চা খাইবার মন চাইতেছে না। তোমার একটা কথা কইবার ছে। কমা ক, একটা না দশটা ক। এই যে নিজের বাড়ি ঘর থুয়া উদ্বাস মতো ঘুরে বেড়াও, তোমার খারাপ লাগে না, কষ্ট লাগে না? কষ্ট তো হয় রে মা। তোর মায়ের সাথে শাদী হওয়ার পরে তোর নানায় তার বাড়িতে রাখলো, আর আমার নিজের বাড়িটা তোর চাচার বহাতে গেল। ছেড়ে দিলা কেন? দাদার সম্পত্তিতে তো তোমার বি অংশ আছে। তা তো আছেই। তোর মায়ের সাথে রাগারাগি কইরা আমি বিভাগী হয়ে গেলাম। ফিরা দেখি আম্মু গেছে, ছালাও গেছে, পুরান ঢাকায় তোর মায়ও নাই কে, আমার বাপের সম্পত্তিও নাই কে। আম্মা জিন্দগি ভর তোমার লেগে অপেক্ষা করলো, আর সেই মানুষটা তুমি আমাকে ছেড়ে দিলা। সব পরিদের কথাই কুচি রে মা, এখন মনে হইতেছে নিজের চুল নিজের টাঙ্গা ছিড়ি। হয়েছে বাদ দাও। 1-2-3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তুমি তোমার বাপের সম্পত্তি ভাগ চাও, চাইলে আমরা আদায় করে দিবার পারি। পারবি রে মা? পারো লাগবো, এই বাড়িতে তো তোমার কোনো অধিকার নাই কা। দাদার সম্পত্তি যা ভাগ পাবা সেটা তোমার, যদি কোনো জমি বের করবার পারো সেটা ডেভেলপারে দিয়ে দিবা, অর্ধেক ফ্ল্যাট তোমার, অর্ধেক ফ্ল্যাট ডেভেলপার লয়ে যাবো। আমার কিছু লাগবো না রে মা, আমারে খালি ঠাকুরের একটা ঘর দিবি আর চারটা খাওয়ান দিবি, বাকি সব তোর আলো এলো। আমি তো জীবনে তো দুই বোনের জন্য কিছু করবার পারি নাই কেবে মা। তোমার ওই নয়া বউকে এটা মানবো? আমি ওটা ছেড়ে দেবো। তার বাদে? তারপর আর কি, তোর সাথে থাকো। আরে পুরান ঢাকায় গেলে লোকের অভাব হইব, আমার ইয়ার দোষ ভরা পুরা মহল্লা, বুঝছস? ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। কারে দিয়ে ব্যবস্থা করবি? নবাব। আজ পারবো? ওর লগে তখন পর্যন্ত কথা হয় নাই, পারবো কিনা জানি না। আর ও না পারলে যারে দিয়ে কাম হইব তার ঠিক করে দিব। ঠিক আছে মা, কর, বাপের সম্পত্তি পাইলে তো খুব ভালো হয়ে যাবে। চা খাও, ঠান্ডা হয়ে যাইতেছে, পরে কথা কমো না। কি আরে আমি কোনে গেছিলি? সবির লগে দেখা করি আসলাম। আবার ওই জামান তোর মাইয়ার লগে? 1-2-3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। স্টপ মামা, তুমি যে খবর দিছো সেই খবর সত্য না। কে বলছে? সবি তোর এই কথা বলছে কেন? ঠিক আছে, আমি তাহলে এখনই প্রমাণ করে দিতে আসি। আরে কি এর প্রমাণ দিবা? আর বাবা থাম না, আয় সিমিরে ফোন দিয়ে, ফোন দিয়ে তুই কথা কর, কথা বলে নিশ্চিত হয়ে যাবি। না না, ফোন দেওয়া লাগতো না, আমি জানি ঘটনা সত্য। ছবি নিজেও সে কথা স্বীকার করছে, কিন্তু আমি এই ঘটনা গোপন রাখতাম চাই। কিলে 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 ওই ছবির লাই তো? আরে বাবুরে, তোর কি আত্মসম্মান বোধ নাই? আত্মমর্যাদা নাই? ওই 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 ছবির লাই তুই? আয় ছবির লাই ব্যাক কিছু করতাম পারি। ব্যাক করলি তুই কোন কাল? ওই মাইয়া তো তোরে ব্যবহার করতেছে, বাপ ফিরিয়ে এলে সোজা লাত্তি মারি তোর ঘর তুমি বাই করে দিব। তোমার কাছে মনে হইতেছে কিন্তু আর কাছে মনে হইতেছে না। তোর বাবা কেমনে মনে করবি? ওই ছবি তোরে তো তার পা ধোয়া পানি খাওয়াইছে। মামা স্টপ, ইনসাল্ট করার চেষ্টা করিও না, প্রেমিকের মান অপমান বোধ থাকে না। ওরে বাবুরে, তত মানে নাই, তোর আবার অপমান কি আরে? ওই যে বুঝছি বুঝছি, তোর লগে কথা বলি কোনো লাভ নাই, তুই ও ছবির লেন্দা ধরি বই থাক। যেদিন ছবি উষ্টা মারবো না, কোনো আনে জানে জায়গা হবি না, বলি দিলাম।